হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা টেক পয়েন্ট। আমার পক্ষ থেকে আজকের এপিসোড তোমাদের জন্য কীভাবে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করবা। তো ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে থাম্বনেলটা তোমার খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো কোনো দোকানে গেলে দোকানের ডিসপ্লে দেখে কিন্তু তুমি ওই দোকানে প্রবেশ করো, তার আগে কিন্তু তুমি ওই দোকানে প্রবেশ করো। ডিসপ্লেটা যদি তোমার কাছে ভালো লাগে, তোমার মনে ধরে, তারপর তুমি ওই দোকানে প্রবেশ করো। তো ইউটিউবেও ভিডিও আপলোড করার ক্ষেত্রে তোমার ইম্পর্ট্যান্ট হচ্ছে থাম্বনেল। থাম্বনেল খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যখন কোনো ভিউয়ার্স ইউটিউবে প্রবেশ করে তখন সেই ভিউয়ার্স কিন্তু প্রথমেই একটা ভিডিও ক্লিক করে না, ওই ভিডিওতে ক্লিক করে না। যখন তার কাছে একটা থাম্বনেল মোটামুটি ভালো লাগে, তার কাছে জিনিসটা আকর্ষণ হয়, তখন কিন্তু সেই থাম্বনেলে সে ক্লিক করে, সেই ভিডিও সে প্লে করে। তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য আজকে টিপস কীভাবে তুমি প্রফেশনালভাবে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করবা। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখো, তাহলে আমি আপলোড কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার ওখানে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। সো গাইস, চলে আসছি আমরা মূল ভিডিওতে। তো দেখো, এই যে এই থাম্বনেলটা আমি তোমাদেরকে ক্রিয়েট করে নতুন করে দেখাচ্ছি, এটা আমি আমার এই ভিডিওতে থাম্বনেল ইউজ করছি। তো চলো শুরু করি। ফাইলে গিয়ে নিউতে গিয়ে তোমার ইউটিউবের থাম্বনেলের সাইজটা তোমার কিন্তু একদম ফাঁকটা মুখস্থ রাখা লাগবে, সেটা হচ্ছে 1280x720px। তো আমি এটার একটা অপশান তৈরি করে রাখছি, সেখানে ক্লিক করে একটা নিউ, একটা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এটা ইউটিউব থাম্বনেল সাইজে আছে। তো এখানে তুমি এটাকে কাজ করতে হবে। হ্যাঁ, তো আমি এখানে লিখছিলাম ক্রিয়েট থাম্বনেল, ঠিক আছে। তো সেম কাজ এখানে টাইপিং করবো, ক্রিয়েট। হ্যাঁ, ক্রিয়েটে একটা লেয়ার নিয়েছিলাম, ক্রিয়েটে একটা লেয়ার। তো TAUMBNAIL থাম্বনেল, হ্যাঁ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এই লেখাগুলোর কালার চেঞ্জ করবো। তো সেই ক্ষেত্রে তুমি ক্রিয়েটের এই যে খালি জায়গায় ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করে এই যে কালার ওভারলে, হ্যাঁ এখান থেকে কালারটা চলে আসছে। তো যে কোনো একটা কালার তুমি চুজ করতে পারবা, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে আমি যেহেতু ওই থাম্বনেলটাতে সবুজ ইউজ করছি, এখানে সবুজটাই দিলাম। ওকে, এবার হচ্ছে তোমার স্ট্রোক। স্ট্রোকের ক্ষেত্রে সবসময় একটা জিনিস লক্ষ্য করবা, স্ট্রোকটা ব্যাকগ্রাউন্ডের কালার হয় যেন, ব্যাকগ্রাউন্ডের কালার হলে জিনিসটা ভালো দেখায়। স্ট্রোক সাইজটা এখানে আমি 3 দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে ডপ শ্যাডো, থাম্বনেল ডাবল ক্লিক, সাদা জায়গায় কালার ওভারলে, কালার এই যে এখান থেকে তুমি সরাসরি এই কালারটা ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ হয়ে গেছে। স্ট্রোক, স্ট্রোক যেটা দিয়েছিলাম আমরা ব্যাকগ্রাউন্ড কালার সাদা। ডপ শ্যাডো, ডপ শ্যাডো হচ্ছে তোমার সুন্দর দেখাবে জিনিসটা। হ্যাঁ, আমরা স্ট্রোকের সাইজটা কমিয়ে নিই, স্ট্রোকের সাইজটা এখানে 3 দিয়ে দিলাম, ওখানে যেহেতু 3 ইউজ করছি এখানেও 3। দেখো আমার ট্রাইপিং করাটা শেষ, এবার এটা একটু সাজিয়ে দিই। হ্যাঁ, আমার ছবিটা অ্যাড করবো এখানে। ছবিটা অ্যাড করার জন্য তুমি ফাইল, ফাইল থেকে প্লেস, তুমি যে ছবিটা অ্যাড করবা সেই ছবিটা সিলেক্ট করে নেবা। হ্যাঁ হয়ে গেছে, আমি এই ছবিটা দিয়েছিলাম ওই ইউটিউব থাম্বনেলে, একটু বড় করে নিলাম, লেখা গেলেও একটু ছোট করতে হবে। হ্যাঁ হয়ে গেছে। তো তোমার লিখেগুলো একটু ছোটো করে দেবো, সেই ক্ষেত্রে ক্রিয়েট, হ্যাঁ থাম্বনেল,
আমি তোমার ওই সেম থাম্বনেলটা এখানে ক্রিয়েট করছি তোমাদের জন্য। তো একটা কথা বলে রাখি, থাম্বনেলে লেখা যত সিম্পল দিবা ততই তোমার জন্য ভালো হবে, তোমার ভিডিওটা ভালো ভিউ আসবে। আমি এখানে অনেক কিছুই লিখতে পারতাম, হাউ টু ক্রিয়েট থাম্বনেল ফটোশপ, কিন্তু জিনিসটা যত সিম্পলই লেখা যায় ততই ইয়ের জন্য ভালো হয়, তোমার থাম্বনেলটা আকর্ষণ হয়। দেখো সেম থাম্বনেলটা আমি ক্রিয়েট করছি, ঠিক আছে। এই যে এই ক্রিয়েট লিখেটার স্ট্রোকটা সাদা করতে হবে, স্ট্রোক এবার ঠিক আছে। সো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভিডিওতে লাইক দিতে ভুলবে না। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তোমাদের কীরকম টিপস লাগবে তুমি এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, সেই অনুযায়ী তোমার জন্য নতুন করে ভিডিও নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।